সরকার আজকে ক্ষমতায় থাকবে না তো কাল থেকে পুলিশও ভদ্র হয়ে যাবে বললেন গয়েশ্বর। জানাবো কদর বাড়ছে জাতীয় পার্টির, এখন আওয়ামী লীগ বা বিএনপি নয়, দেশের জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এদিকে ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে বৈঠকের অভিযোগ, নূর বললেন ছবিটি এডিট করা। রাষ্ট্রকাঠামো এমন ভাবে ভেঙে ফেলা হয়েছে যে সংস্কারের পর্যায়ে নেই বলছেন নজরুল ইসলাম খান। এবং সর্বশেষ জানাবো রংপুরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা কর্মীদের সংঘর্ষ, আহত 12। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার আজকে ক্ষমতায় থাকবে না তো কাল থেকে পুলিশও ভদ্র হয়ে যাবে বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা সরকার প্রধান শেখ হাসিনা, তিনি আজকে ক্ষমতায় নেই তো কাল থেকে পুলিশও ভদ্র হয়ে যাবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা সরকার প্রধান শেখ হাসিনা, তিনি যতক্ষণ ক্ষমতায় থাকবেন ততক্ষণ পুলিশের বাধা, র্যাবের বাধা আর প্রশাসনের সব লোকের বাধা। বর্তমান সরকার প্রধান আজকে ক্ষমতায় নেই তো কাল থেকে পুলিশও ভদ্র হয়ে যাবে, পুলিশ জনগণের পক্ষে থাকবে, পুলিশও ভোট কাটতে আর রাত্রের বেলায় কেন্দ্রে যাবে না, প্রশাসনও জনগণের খাদেম হিসাবে কাজ করবে। তিনি বলেন সেই কারণে আমরা বলছি শেখ হাসিনার পদত্যাগ হলো আগামী নির্বাচনে সুষ্ঠু অবাধে পূর্ব শর্ত, এই শর্ত পূরণ হলে আমাদের সকল শর্তই পূরণ হবে, খালেদা জিয়া মুক্তি লাভ করবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসকে, সকল নেতাকর্মী মুক্তি লাভ করবে, এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশরীরে বাংলাদেশের জাতির নেতৃত্বে দিতে সক্ষম হবেন। কদর বাড়ছে জাতীয় পার্টির, এখন আওয়ামী লীগ বা বিএনপি নয়, দেশের জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। কিছুদিন আগেও ভাঙনের আশঙ্কা থাকা দলটি কদর বাড়ছে বলে দাবি জাতীয় পার্টির নেতৃবৃন্দের। দলের নেতারা বলছেন এখন আওয়ামী লীগ বা বিএনপি নয়, দেশের জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এদেশের জনগণ আওয়ামী লীগ বা বিএনপি দুই দলের উপরই বিরক্ত, যা উজ্জ্বল দৃষ্টান্ত হলো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল। সেখানে টানা দ্বিতীয়বারের মতো লাঙ্গল মার্কায় নির্বাচন করে জাতীয় পার্টি রংপুর মহানগরের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মুস্তাফিজা রহমান মোস্তফা মেয়র পদে নির্বাচিত হয়েছেন। জাপান নেতারা দাবি করছে দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের ধারা একমাত্র জাতীয় পার্টি সূচনা করতে পারবে। গত রোববার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে চত্বরে আয়োজিত সমাবেশে একসঙ্গে মঞ্চে উপস্থিত হয়ে দলে নেতা কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন রওশন এরশাদ। এক মঞ্চে দেবর ভাবিকে দেখে উচ্ছ্বাসিত দলের নেতাকর্মীরা, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন দেবর ভাবির দ্বন্দ্ব আছে কি নেই সেটি এখনই বলা মুশকিল, তবে দেবর ভাবির মাঝে সমঝোতার পার্টি জন্যই ভালো বলে মনে করছেন তারা। তারা বলছেন জিএম কাদের আদালতের নিষেধাজ্ঞা থাকায় এখন কিছুটা চাপের মধ্যে আছে, কিন্তু জাপার কদর বাড়ছে এর কথা বলার চেয়ে বলা ভালো হবে যে জাপা আসলে সরকারের নিয়ন্ত্রণে চলছে। রংপুর সিটিতে জাপা প্রার্থীর জয় মানে দলের কদর বেড়েছে সেটি নয়, বরং সরকারের কৌশলের অংশ হিসাবে জাপা সেখানে সুবিধা করতে পেরেছে। তবে বিএনপির যেহেতু সংসদের বাইরে আছে এবং বর্তমান অবস্থানে নির্বাচনমুখী বিমুখ, সেখানে জাপা একটি বড় ধরনের সুযোগ কাজে লাগাতে পারে, এতে জাপা এবং সরকার উভয়ই লাভবান হবে। ইসরায়েলি গোয়েন্দার সঙ্গে বৈঠকের অভিযোগ, নূর বললেন ছবিটি এডিট করা। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্যের সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের বিরুদ্ধে। ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে নুরুল হক নূরের একটি ছবি প্রকাশ হয়েছে দেশের সংবাদ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করেছেন অনেকে, তবে নূর সমকালকে বলেছেন ছবিটি এডিট করা, আমার ছবি এডিট করে বসানো হয়েছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে আজ মঙ্গলবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে কথা হয়। পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবে অবস্থানরত নূর বলেন আমি এখন সৌদিতে। ছবিটি গতকাল ভাইরাল হয়েছে, ছবির ফোকাস একরকম, কোমর থেকে লাইটের ফোকাস অন্যরকম, একটা অস্পষ্টতা আছে, বোঝা যাচ্ছে ছবিটি এডিট করা। ছবিটি প্রকাশ করেছেন আওয়ামী লীগ সোশ্যাল অ্যাক্টিভিস্ট তন্ময় নিঝুম মজুমদার। একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে ভিপি নূর কি পবিত্র ওমরা পালনের কথা বলে বিদেশ ঘুরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্টদের সঙ্গে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। সাফাদির সঙ্গে ওই ছবি প্রকাশ পাওয়ার পর অনেকেই প্রশ্ন করেছেন ভিপি নূর পবিত্র ওমরা পালনের কথা বলে দেশ চালেও মুসলিম বিরোধী ইসরায়েলির সঙ্গে বৈঠক করলেন কেন। নুরুল হক নূর এ প্রসঙ্গে সমকালকে বলেন আওয়ামী অ্যাক্টিভিস্টদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে ভিত্তি হিসাবে ধরে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, কেউই আমার সঙ্গে যোগাযোগ করেনি, এমনকি যিনি ছবিটি প্রকাশ করেছেন তার কোনো সাক্ষাৎকার তারা নেয়নি। এটি স্পষ্ট যে বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা উদ্দেশ্য প্রণোদিত সংবাদ চেপেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি 5-7টি দেশে সফরের জন্য যেতাম, তবে সেটিকে সংক্ষেপে করে আমি দ্রুত দেশে ফিরে এর জবাব দেব। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই, সেখানে বিরোধী দলের রাজনীতি করে তাদের সঙ্গে
সেখানে বিরোধী দলের রাজনীতি করে তাদের সঙ্গে আমাদের যোগাযোগের প্রশ্ন ওঠে না। সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, বিদেশে গিয়ে নূর ফেসবুক লাইভে এসে সরকার, মন্ত্রী, এমপি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছেন। এরই মধ্যে তার একটি লাইভ নিয়ে দেশে তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে নুরুল হক নূর বলেন, আমি সাধারণ নাগরিক এবং রাজনীতিবিদ হিসেবে অভিযোগ উত্থাপন করেছি। দেশের টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে। আমি সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, সরকার যেন খতিয়ে দেখে। আমি আমার কাছে আরো বেশ কয়েকজনকে তথ্য আছে। আমি একজন রাজনীতিবিদ, এই প্রথম বিদেশে এসেছি। আমি যদি একবার এসেই তথ্য পাই তাহলে সরকারের দায়িত্বশীল গোয়েন্দা সংস্থা আরো বেশি তথ্য আছে। আমি অভিযোগ পেয়েছি এবং উত্থাপন করেছি। আমার কাছে অবশ্যই ন্যূনতম অভিযোগের ভিত্তি আছে। আমাকে যদি গোয়েন্দা সংস্থা অথবা হাইকোর্ট ডাকে আমি তাদের কাছে সেগুলো উপস্থাপন করব। রাষ্ট্র কাঠামো এমন ভাবে ভেঙে ফেলা হয়েছে যে সংস্কারের পর্যায়ে নেই, বলছেন নজরুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের রাষ্ট্র কাঠামো এই সরকার বিভিন্ন সময়ে ভেঙে ফেলেছে, এটা মেরামতযোগ্য হয়ে পড়েছে। রাষ্ট্র কাঠামো সাধারণভাবে মেরামত শব্দটি অনেকের কাছে স্বাভাবিক মনে হয় না। আমরা বলতে পারতাম রাষ্ট্র কাঠামো সংস্কার আনার কথা, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আনার কথা। এটাকে এমনভাবে ভেঙে ফেলা হয়েছে যে এটা সংস্কার করার পর্যায়ে নেই। বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে রাষ্ট্র কাঠামো এই প্রস্তাবের আলোকে মেরামত করা হবে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পেলে এই প্রস্তাবের আলোকে রাষ্ট্র কাঠামো মেরামতে জনমত সৃষ্টি করা হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, আমরা সবাই জানি রাষ্ট্র কাঠামো কারা ভেঙেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম গণবিরোধী যে আইন 74-এর বিশেষ ক্ষমতা আইন তারা করেছে। সংবিধানে জরুরি অবস্থা জারির বিধান ছিল না, এটা তারা করেছে। তারা জরুরি অবস্থা জারিও করেছে। বিশেষ ক্ষমতা আইনে বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। তারপরও যখন আন্দোলন ঠেকানো যায়নি তখন জরুরি অবস্থা জারি করা হয়েছে। তারপরও যখন ঠেকানো যায়নি তখন সংসদে কয়েক মিনিটের মধ্যে বাংলাদেশের সংবিধান, রাষ্ট্র কাঠামো, রাজনৈতিক ব্যবস্থা, গণতন্ত্র সবকিছু ভেঙে চুরে একটা নতুন ব্যবস্থা জারি করা হলো। গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো এবং সব ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হলো। 1974 সালে রাষ্ট্র কাঠামো সবচেয়ে বেশি ভাঙচুর হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, এরপর বিভিন্ন সময় কিছু কিছু পরিবর্তন করা হয়েছে, কিন্তু গত 14 বছরে যেটা হয়েছে সেটা হলো এই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। দেশের প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিচার বলেন, প্রতিটি বিভাগ নষ্ট করে ফেলা হয়েছে। নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র থাকে না উল্লেখ করে নজরুল ইসলাম খান আরো বলেন, দেশে যেখানে সুষ্ঠু নির্বাচন হয় না সেখানে গণতন্ত্র আছে তা দাবি করা হাস্যকর ব্যাপার। যখন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয় তখন সেটা মেরামতযোগ্য হয়ে পড়েছে। সেজন্য এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপি কিছু প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবে যেসব কথা বলা হয়েছে তা অভিজ্ঞতা থেকেই বলা হয়েছে। এই যে স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব ফ্যাসাদ, এটা শুধু সামাজিক ও রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছে তা নয়, মানুষের জীবন ও জীবিকার উপরও প্রভাব ফেলছে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, হাসান মাহমুদ নামে তথ্যমন্ত্রী, কিন্তু তার কথা আর কাজে মনে হয় তিনি আসলে জিয়া পরিবারের সমালোচনা বিষয়ক মন্ত্রী। কারণ সারা দিন রাত তিনি দেশের কথা বা তথ্য মন্ত্রণালয় বিষয়ক কথা না বলে শহীদ জিয়ার বিরুদ্ধে, না হয় খালেদা জিয়ার বিরুদ্ধে, না হয় তারেক রহমানের বিরুদ্ধে, না হয় বিএনপির বিরুদ্ধে বলেন। রংপুরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সংঘর্ষ, আহত 12। জাতির জঙ্গম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সময় সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত 10 জন আহত হয়েছেন। আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবগঠিত রংপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ডিসির মোরস্ত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া জামানত হারানোর ঘটনায় রংপুর মহানগর জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে শাহাদাত হোসেন বকুলকে আহ্বায়ক ও মাজেদ আলী বকুলকে যুগ্ম আহ্বায়ক করে জেলা আওয়ামী লীগের 2 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার বিকালে নবগঠিত কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা জাতির জনক বঙ্গবন্ধু ম্যুরাল ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় ছাত্রলীগের সাবেক সভাপতি রনি ও বর্তমান সম্পাদক চপলের সমর্থকদের মধ্যে আগে ফুলদা নিয়ে কাথা কাটাকাটির পরে হাতাহাতি, ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ বঙ্গবন্ধু ম্যুরাল ও জিলা স্কুল মাঠেও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় 10 জন ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে পীরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল নাহিয়ান অফিকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে নবগঠিত আওয়ামী লীগ নেতাকর্মীরা সরাসরি নগরীর বেদপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন, সেখানে মতবিনিময় সভা করেন। রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রনির নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায়, এতে কয়েকজন আহত হন, আর আমরা দ্রুত আইনগত ব্যবস্থা নেব। তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, অনেক ছাত্রলীগের দুই গ্রুপ বলছেন, কিন্তু রনি ছাত্রলীগের কেউ না, তাহলে ছাত্রলীগের দুই গ্রুপ হয় কেমন করে? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।